শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন, পরিমার্জন কিংবা সংস্কার নয়, শিক্ষায় রূপান্তর ঘটাতে হবে, সিলেটের শিক্ষামন্ত্রী। সাতক্ষীরা শ্যামনগরে খোলপেটুয়া নদীর উপকূল রক্ষা বাঁধ ভেঙে 10 গ্রাম প্লাবিত, পানিতে ভেসে গেছে মৎস্য ক্ষেত, পানিবন্দী হাজারো মানুষ, উপেয় পানি তীব্র সংকট। ময়মনসিংহের শম্ভুগঞ্জ বাজারে পর্যাপ্ত চামড়া আমদানি হলেও ন্যায্য মূল্য পাচ্ছেন না ব্যবসায়ীরা, কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় লোকসানের আশঙ্কা। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাইটিভি জেলা সংবাদে আপনাদের সাথে আছি আমি উম্মে সাবেরিনা। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন, পরিমার্জন কিংবা সংস্কার নয়, শিক্ষায় রূপান্তর ঘটাতে হবে। শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম তুলে দেওয়ার কথা বলে একটি চিহ্নিত চক্র ধর্মকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে ধর্মের ক্ষতি করছে বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। সকালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা সিলেট অঞ্চল আয়োজিত সিলেট সার্কিট হাউসে জেলার শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন। দেশকে অস্থিতিশীল করার অন্যান্য প্রচেষ্টা ব্যর্থ হলে মূল লক্ষ্যবস্তু হয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সেটা বিশ্ববিদ্যালয় হোক, এখন তো এমনকি স্কুল কলেজকেও এখন টার্গেট করা হচ্ছে। সেখানে শিক্ষক নিগ্রহের ঘটনা ঘটিয়ে একটা মানে একটা অশুভ পায়তারা চলছে, একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবার। তো আমরা সবাই যেন একটু সতর্ক থাকি। বর্তমান সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত এবং সকল দলের অংশগ্রহণে সেই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। সকালে আশুলিয়া কাঠকড়া এলাকায় কাঠকড়া উচ্চ বিদ্যালয় নবনির্মিত ভবন উদ্বোধন ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে তিনি একথা বলেন। ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান এ সময় আরও বলেন, আন্দোলনের নামে দেশে কেউ অরাজকতা সৃষ্টি করলে আওয়ামী লীগ তা রাজপথে মোকাবেলা করবে, কাউকে ছাড় দেবে না। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত পৌর মেয়র ও কাউন্সিলরবৃন্দ। সকাল 11টায় প্রথমে জাতির জনকের সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে পবিত্র ফাতেহা পাঠ, দোয়া ও বিশেষ মোনাজাত করে বঙ্গবন্ধু তাঁর পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রুহুল আমিন, শেখ দীপু সহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এরপর দুপুরে তাঁরা গোপালগঞ্জ পৌর ভবনে এসে প্রশাসন আজহারুল ইসলাম পৌরসভার দায়িত্ব বুঝে নেন। আমার ইস্তিয়ারের যে শপথ, সেই শপথ অনুযায়ী আমি গোপালগঞ্জ পৌরবাসীকে যে নতুন নতুন যে আশ্বাস দিয়েছি সেগুলি ইস্তিহারে আমার উল্লেখ করা আছে। সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কি কি গোপালগঞ্জ প্রবাসীর জন্য উপহার স্বরূপ দেব। আমার দেশের যে যা যা দরকার সেগুলি সে প্রস্ফুটিতভাবে করবে, এই আশা আমি রাখি, ইনশাআল্লাহ হবেই। সাতক্ষীরা শ্যামনগরে দুর্গাবাটিতে খোলপেটুয়া নদীর উপকূল রক্ষা বাঁধ ভেঙে 10টি গ্রাম প্লাবিত হয়েছে, পানিতে ভেসে গেছে হাজার হাজার বিঘা মৎস্য ঘের ও ফসলি জমি, পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 3000 পরিবার। প্লাবিত এলাকায় সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের অব্যবস্থাপনার কারণে প্রতি বছর এমন ভোগান্তি বলে অভিযোগ স্থানীয়দের। প্রতিনিধি ফয়জুল হক বাবুর তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মিজানুর রহমান। প্রবল জোয়ারের চাপে বুড়িগোয়ালিনী ইউনিয়নের সাইক্লোন শেল্টার সংলগ্ন খোলপেটুয়া নদীর 200 ফুট বাঁধ নদীগর্ভে বিলীন হওয়ায় পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 3000 পরিবার। ভেসে গেছে মৎস্য ঘের ও ফসলি জমি, ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থাও, ফলে চরম ভোগান্তিতে পড়েছে বাঁধভাসী মানুষ। ওইভাবে রয়েছে চিড়িয়াখালিতে, কেবল দুটো ভাত এনে খাইছে। আর বাড়ি যেমন জলটা উঠেছে যে সব জিনিসপত্র সব ভিজে গেছে, গরু ছাগল কোনে কি আছে কি না আছে। স্থানীয়রা বাঁশ দিয়ে পাইলিং এর মাধ্যমে বাঁধ সংস্কারের চেষ্টা করলেও প্রবল স্রোতের কারণে তা সম্ভব হয়নি। প্রতিবছর এমন ভোগান্তির জন্য পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিকেই দুষছেন স্থানীয়রা। হাজার হাজার বিঘা জমির চিংড়ি ঘের প্লাস ধানের জমিটা মানে জমিটা নষ্ট হয়েছে। এখানকার যে অন্যান্য যে গৃহস্থালি যে ফসলাদি ছিল এগুলো সব ক্ষতিগ্রস্ত হয়েছে। যোগাযোগ করা হলে পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা জানান, স্রোত কমলে আগামী 2-3 দিনের মধ্যেই বাঁধ মেরামত করা হবে। দুই সাইডে বলগেট দিয়া পর্যাপ্ত বালু মজুদ
মজুদ করতেছি, জিও বস্তা রেডি করতেছি, দুই এক দিনের ভিতরে বন্ধ করতে পারবো বলে আমরা আশা করতেছি। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ভাঙন কবলিত এলাকার মানুষের খাদ্য ও সুপেয় পানি সরবরাহের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন এই জনপ্রতিনিধি। পানি সম্পদ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এখানে মানুষ যাতে কোনো খাওয়ার কষ্ট না পায়, সুপেয় পানির অসুবিধা না হয় সেজন্য আমরা ইতিমধ্যেই আমরা আরও প্ল্যান্টের ব্যবস্থা করেছি। মিজানুর রহমান, মাই টিভি নিউজ ডেস্ক। ময়মনসিংহ অঞ্চলে সর্ববৃহৎ চামড়ার বাজার শম্ভুগঞ্জে। এবারও পর্যাপ্ত চামড়া আমদানি হলেও ন্যায্য মূল্য পাচ্ছেন না ব্যবসায়ীরা। ঈদের পর থেকে কোরবানির পশুর চামড়া লবণ মেখে যত্ন সহকারে রাখলেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় লোকসানের মুখে পড়েছেন ব্যবসায়ীরা। তবে ট্যানারি মালিকরা বলছেন সরকারে বেঁধে দেয়া দামেই তারা চামড়া ক্রয় করছেন। প্রতিনিধি সাইফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। বৃহত্তম ময়মনসিংহ অঞ্চল ছাড়াও সিলেট, সুনামগঞ্জ ও গাজীপুর জেলার পাইকার, ফরিয়া ও ক্ষুদ্র ব্যবসায়ীরা শম্ভুগঞ্জ বাজারে কোরবানির পশুর চামড়া বিক্রি করতে নিয়ে আসেন। এই বাজারে 3-5 লাখ পিস গরু ছাগলের চামড়া কেনা বেচা হয়। এবার পর্যাপ্ত চামড়া আমদানি হলেও ন্যায্য মূল্য পাচ্ছে না ব্যবসায়ীরা। এ নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে ঘটছে বাকবিতণ্ডা। কয়েকটি ট্যানারির মালিক গড়িমসি করে কম দামে চামড়া কেনায় হতাশ হয়ে পড়েছেন বিক্রেতারা। তারা বলছেন প্রতি পিস চামড়ায় 300-400 টাকা লোকসান গুনতে হচ্ছে। ট্যানারির ক্রেতারা বলছেন সঠিক দামে চামড়া কিনছেন তারা, বেশি দামে চামড়া কিনে লবণ দিয়ে খরচ বেড়ে যাওয়ায় উল্টো ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এটা ভালো মালটা, এটা ধরেন 45-50 টাকা ফুট চলতে আছে, যেটা অরিজিনাল ভালোটা। আর যেটা মনে করেন নরম মালটা আছে, এটা মনে করেন 30-35-40। আমাদের তো করা গেছে না, এইখানে তো আরো 50-60 টাকা বেশি কিনতেছি এর থেকে। যেটা ভালো মাল ওইটা 550-600, 700-800। এবার চামড়ার বিক্রি কম হচ্ছে বলে জানালেন বাজারের ইজারাদার। গতবারের থেকে এবার খারাপ, পার্টিও কম, চামড়াও আসছে কম। ন্যায্য মূল্য না পেলে পুঁজি হারিয়ে নিষ্ঠ হয়ে যাবেন ক্ষুদ্র ও মৌসুমী ব্যবসায়ীরা, এজন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাটারি চালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শহরের পুনিয়াউট উলচাপাড়া সড়কে নয়নপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের পরিবার জানায় সন্ধ্যায় নয়নপুর এলাকায় চলন্ত অটোরিকশায় তার ওড়না পেঁচিয়ে সড়কে ছিটকে পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কুষ্টিয়ার কুমারখালীতে এক কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল উপজেলার নন্দলালপুর ইউনিয়নের সন্ধ্যা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নয়ন কুমার ওই ইউনিয়নে নন্দলালপুর গ্রামের আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের HSC দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। জয়পুরহাটের রেল সেতু অতিক্রম করার সময় পঞ্চগড়গামী একত এক্সপ্রেস ট্রেন থেকে নদীতে পড়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে আক্কেলপুর উপজেলার হলহলিয়া রেল সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করে ডুবুরি দল। এর আগে রোববার সন্ধ্যা 6:30 দিকে চলন্ত ট্রেন থেকে হলহলিয়া রেল সেতুতে ধাক্কা লেগে তুলসীগঙ্গা নদীতে পড়ে ওই কিশোর নিখোঁজ হয়েছিল। দিনাজপুরের ফুলবাড়িতে মাদক বিরোধী অভিযানে ফেন্সিডিল সহ একজনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায় উপজেলার টিটি মোড় এলাকা থেকে তাকে আটক করে তারা। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। যশোরে বখাটের কুপ্রস্তাবের প্রতিবাদ করায় একই পরিবারের 4 জনকে মারধর করা হয়েছে। পরে মারাত্মক আহত অবস্থায় বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার যশোর 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে প্রেরণ করেন তাদের। বখাটে মিরাজ ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এক হাজতিকে তল্লাশি চালিয়ে মাদকদ্রব্য ও 5টি মোবাইল জব্দ করে কারা কর্তৃপক্ষ। কাশিমপুর কারাগারের জেলার জানায় বন্দি হাজতিকে হাজিরা
দেওয়ার জন্য ঢাকা জজ কোর্টে পাঠানো হয়। হাজিরা শেষে পুনরায় তাকে কারাগারে ফেরত আনার সময় তল্লাশি চালিয়ে এসব উদ্ধার করা হয় তার কাছ থেকে। জেল কোড অনুযায়ী হাজতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মাদারীপুরের কালকিনিতে বাক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রতিবন্ধীর মা বাদী হয়ে লিমন আকনকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। আসামিকে ধরতে চেষ্টা অব্যাহত রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গাঁজা সহ দুজনকে আটক করেছে পুলিশ। সকালে উপজেলার আকসিনা ঈদগাহ মাঠের সামনে থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। এবার আমাদের কৃষি। বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশন শেরপুর জেলা শাখার আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি শেরপুরের ব্যবস্থাপনায় শেরপুর জেলার বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক কৃষাণীদের মাঝে বিনামূল্যে ধান বীজ প্রদান করা হয়েছে। খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালকের কার্যালয়ে বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশন শেরপুর জেলা শাখার সভাপতি জয়ন উদ্দিনের সভাপতিত্বে ধান বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপপরিচালক কৃষিবিদ সুলতান আহমেদ। দর্শক, জেলা সংবাদে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। স্বাগত আরো একবার, আপনারা দেখছেন মাইটিভি জেলা সংবাদ। শরীয়তপুরে জেলা পুলিশের কর্মতৎপরতায় চোরাই মোটরসাইকেল ও ইজি বাইক উদ্ধার সম্পর্কে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন শরীয়তপুর জেলা পুলিশ। সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সম্মেলন কক্ষে আয়োজিত মত বিনিময় করেন পুলিশ সুপার ও অতিরিক্ত ডিআইজি এস এম আশরাফুজ্জামান। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নড়িয়া সার্কেল এস এম মিজানুর রহমান, নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলম সুমন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও দুজনের মৃত্যু হয়েছে। দুজনেই ময়মনসিংহ জেলার বাসিন্দা। এ নিয়ে চলতি মাসে করোনায় আটজনের মৃত্যু হল ময়মনসিংহে। করোনা ইউনিটের ফোকাল পারসন ডাক্তার মহিউদ্দিন খান মুন জানান, বর্তমানে আটজনের করোনা পজিটিভ সহ চিকিৎসাধীন 48 জনের মধ্যে আইসিইউতে রয়েছেন 4 জন। চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানাধীন লেক ভিউ হাউজিং এলাকায় পাহাড় কাটার দায়ে একজনকে আটক করেছে পরিবেশ অধিদপ্তরের টিম। চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আকবর শাহ থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে লেক ভিউ হাউজিং সোসাইটির সাইট সুপারভাইজারকে আটক করা হয়। সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধার প্রজন্ম পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আম্মার মিয়া অসীম এর উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিলে কাশিয়ানী উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ লিটন সরকার, জেলা জাতীয় মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টির কমিটির আহ্বায়ক মোহাম্মদ ওহিউদ্দুজ্জামান, সদস্য সচিব মোহাম্মদ ইব্রাহিম শিকদার সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কুড়িগ্রামে জেলা ছাত্রদল মিছিল ও প্রতিবাদ সভা করেছে। দুপুরে কুড়িগ্রাম জেলা বিএনপি কার্যালয় হতে মিছিল বের করা হয়। পরে সমাবেশে জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান, সদর উপজেলা ছাত্রদল আহ্বায়ক সোহেল রানা সহ জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বরিশালের মেহেন্দিগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উপজেলা ও পৌর শাখার অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মোর্শেদ শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন দীপেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াজউদ্দিন চৌধুরী, দিনু সহ আরও অনেকে।
যশোরের বাঘারপাড়া উপজেলাতে যশোর ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। উপজেলা সদরে অবস্থিত ফার্মেসি, হোটেল, মুদি ও ক্যাফে রেস্টুরেন্টে এই অভিযান পরিচালিত হয়। এ সময় মেয়াদ উত্তীর্ণ ঔষধসহ বাসি খাবার বিক্রয়ের অপরাধে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। যশোর ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব ও যশোর ক্যাব এর সদস্য রকিবউদ্দিন সর্দার উপস্থিত থেকে এই অভিযান পরিচালনা করেন। পাবনার সাঁথিয়া উপজেলার কাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করেন রাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শামসুল হক টুকু। এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বগুড়া শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জের জামুরহাটে গ্রাম পুলিশের বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগে মানববন্ধন হয়েছে। পরে জেলা প্রশাসক সহ বিভিন্ন মহলে অভিযোগ দাখিল করে বিচারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। জামালপুরে রেলওয়ের বিভিন্ন অব্যবস্থাপনা, অনিয়ম, দুর্নীতি প্রতিবাদে ছয় দফা দাবিতে অবস্থান নিয়েছে চারজন শিক্ষার্থী। সকাল থেকে জামালপুর টাউন রেলওয়ে জংশন স্টেশনের প্ল্যাটফর্মে অবস্থান নেয় ওই চার শিক্ষার্থী। তারা ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা রেল স্টেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি 13 দিন ধরে অবস্থান করছে। তার ওই দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে জামালপুরে তারা দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করছে। ট্রেনের টিকিট কালোবাজারি বন্ধ করা সহ ছয় দফা দাবিতে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। দুপুরে দিনাজপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কমলাপুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেছেন তারা। কর্মসূচিতে বক্তব্য দেন সংস্থার সভাপতি আফসানা আফরোজ ইমো এবং সাধারণ সম্পাদক মোস্তফা কামাল তুষার। সুবর্ণচর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিমের রোগ মুক্তি কামনায় দোয়ার আয়োজন করা হয়েছে। প্রেস ক্লাব মিলনায়তনে ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় নিজামউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন বাহার চৌধুরী। গাইবান্ধা সদর উপজেলার গিদারি ইউনিয়নের বাগুড়িয়া গ্রামে বসতবাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও উচ্ছেদ করার প্রতিবাদে জড়িতদের শাস্তি দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী পরিবারের স্বজনেরা। সকালে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি এবং দোষী ব্যক্তিদেরকে গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান ভুক্তভোগীরা। গাইবান্ধায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় বন কর্মকর্তা মতলুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সাদেকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আবু খায়ের সহ আরও অনেকে। কুমিল্লার দাউদকান্দিতে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্পের ঘর প্রদানের লক্ষ্যে পৌরসভার 9টি ওয়ার্ডে মোট 575 জন আবেদনকারীর যাচাই বাছাই শুরু হয়েছে। দুপুরে পৌরসভা হলরুমে পৌর মেয়র নাঈম ইউসুফ সেইন, ইউএনও ও এসি ল্যান্ড সহ সকল কাউন্সিলরদের উপস্থিতিতে যাচাই বাছাই কার্যক্রম শুরু হয়। ময়মনসিংহের ভালুকায় ইকো পার্ক বন্ধের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। সকালে উপজেলার হবির বাড়িতে জনসাধারণ ও জনপ্রতিনিধিদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ বাচ্চু সহ স্থানীয়রা বক্তব্য রাখেন। যশোর সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রিপন হোসেনের খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে প্রেসক্লাব যশোরের সামনে আরবপুর ইউনিয়নবাসীর উদ্যোগে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে আরবপুর ইউনিয়ন যুবলীগ যুগ্ম আহ্বায়ক শহীদুজ্জামানের শহীদের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
আগামী 21 জুলাই চট্টগ্রামে আরও 109টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে 2% জমিসহ সম্পূর্ণ সরকারি অর্থায়নে ঘর প্রদান করা হবে। আজ প্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপের ঘর শুভ উদ্বোধন উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান মিরসরাই উপজেলার ইসমত জাফরাবাদের নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ঘর তৈরি কার্যক্রম পরিদর্শন করেন। বাংলাদেশের স্বনামধন্য নিটল নিলয় গ্রুপের ঈদ পুনর্মিলনী ও তিন দিনব্যাপী গ্র্যান্ড মেলা উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। চৌমোহনী পৌর মিলনায়তনে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা খালেদ সাইফুল্লাহ ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা ট্রাক ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ, নোয়াখালী জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক, নোয়াখালী জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, চৌমোহনী সাধারণ ব্যবসায়ী সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাজী মাসুম প্রমুখ। এ সময় কোম্পানির এসবিএ এডি ভিশন শওকত হোসেন ও চট্টগ্রাম বিভাগের সিইও মিনাজুল আলম, এক্সপ্রেস বিভাগের সিইও মুস্তাক আহমেদ উপস্থিত ছিলেন। জেলা সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন, পরিমার্জন কিংবা সংস্কার নয়, শিক্ষায় রূপান্তর ঘটাতে হবে সিলেটে শিক্ষামন্ত্রী। সাতক্ষীরা শ্যামনগরে খোলপেটুয়া নদীর উপকূল রক্ষা বাঁধ ভেঙে 10 গ্রাম প্লাবিত, পানিতে ভেসে গেছে মৎস্য ঘের, পানিবন্দী হাজারো মানুষ, সুপেয় পানির তীব্র সংকট। ময়মনসিংহের শম্ভুগঞ্জ বাজারে পর্যাপ্ত চামড়া আমদানি হলেও ন্যায্য মূল্য পাচ্ছেন না ব্যবসায়ীরা, কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় লোকসানের আশঙ্কা। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvpdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla, facebook.com/mytvbangla। সন্ধ্যা 6টায় রয়েছে ইংরেজি সংবাদ। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি, আমি উম্মে সাবিনা। আল্লাহ হাফেজ।